এবং আমি নিজেও মনে প্রাণে চাই পলিটিক্সটা কারেক্টেড হোক, মানে পলিটিক্সটা তো সঠিক মানে মানে রেখায় পথরেখায় চলছে না, এটা আমি সামগ্রিক অর্থে বলছি। সুতরাং এটাকে কারেক্ট করা দরকার, যে ভুল ত্রুটি বিচ্যুতি আছে, মানে ওভারঅল মানে পলিটিক্যাল মেকানিজমে, পলিটিক্যাল মানে আপনার অর্গানাইজেশনগুলোর মধ্যে তাদের প্যাটার্ন অ্যাক্টিভিটি সব কিছুর মধ্য দিয়ে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, যেগুলো মানুষ যেগুলো পছন্দ করছেন, সেটা আমার বেলা হোক ওনার বেলা হোক যা যা হোক না কেন, সে সমস্ত ক্ষেত্রে একটা কারেকশান দরকার, প্রচণ্ড একটা মানে কারেকশান দরকার। সেই কারেকশানের জায়গাটিতে যাওয়ার জন্য আমি যখন মানে মানে বালকবেলায় যৌবনকালে যখন ছাত্র রাজনীতি করেছি, তারপরে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে করেছি, সেটা তো একটা কারেকশানের জন্য। কারণ আমি যখন করেছি তখনও তো কারেক্টেড ছিল না সোসাইটি, তখনও তো মানে মানে পলিটিক্যাল ফিল্ডটা কারেক্টেড ছিল না, কম বেশি মাত্রা ভেদে, তাই না? তো সেই জায়গাটি তো আজ পর্যন্ত আমরা পুষতে পারিনি, এটা তো সত্য কথা, তাই না? আমি যদি আগামীকালকে যদি রাজনীতি থেকে যদি অবসর নিতাম, তাহলে যদি আমি একটা বই লিখতে চাইতাম, তাহলে হয়তো আমি বইটার নামটা লিখতাম হয়তো ষোলো আনাই মিছে। অর্থাৎ যেই স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, যেই স্বপ্ন নিয়ে রাজনীতি করতাম বা করি, সেই সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে না পারি দেশের জন্য, দেশের নিজের জন্য না, নিজের সম্পদ বৈভব বৃদ্ধি করা, শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়, এটা তো রাজনীতিকের কাজ না। রাজনীতিটা তো মূলত ব্রতচারী, আমি মনে করি, কনসেপচুয়ালি মনে করি পলিটিশিয়ান শুড বি দ্য ব্রতচারী। ব্রতচারী মিনস যারা একটা ব্রত নিয়ে কাজ করেন, তাই না? আমার জন্য তো মানে আমার বা কামাল হোসেন আমাদের অনেকের জন্য তো আমাদের এসপি ডিসি সচিব জেনারেল এগুলো হওয়ার সুযোগ ছিল, তাই না? আমি নিজেও তো মানে মিলিটারিতে ফোর্থ বিএমএ তো আমি রিটার্ন ভাই বা মেডিকেল আইএসবি পর্যন্ত আমি ওভারকাম করেছি। তো আমার কথা, তারপর তো আমি রাজনীতি করতে চেয়েছি, রাজনীতি টিকতে চেয়েছি, থাকতে চেয়েছি, শত নিপীড়ন নির্যাতন 28-29টা মামলা ফেস করতে এখনও আছি। কিন্তু এন্ড রেজাল্টটা কী, এন্ড রেজাল্টটা কী, যে উনি আপনি যেটা বলবেন যে ওনারা আমাদের এখন পেটাচ্ছে, তারপর আমরা ক্ষমতা এসে আবার ওনাদেরকে পেটাবো, তাই না? ওনাদেরকে বাড়ি ছাড়া করবো, এটা কি পলিটিক্স? নো, এটা কারেক্টেড হওয়া উচিত। আমি মনে করি আমার দল ক্ষমতা আসলেও এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি যাতে না হয় একটা কনসেনসাস, সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ রিকনসিলিয়েশন। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ দ্য কম্প্রোমাইজ। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ দ্য অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, রিকনসিলিয়েশন এবং কম্প্রোমাইজ, এটা থাকতে হবে। আপনি দেখুন পলিটিক্সে মানে আমি যেটা বল, আপনি কৌশলগত কারণে বিভিন্ন সময়ের কারণে শেখ মুজিবুর রহমান আপনার সিক্সটিজে উনি মানে আপনার জামাতের নেতা মওদুদের সাথে হি হ্যাড লট অফ ডিফারেন্স আই থিঙ্ক, তাই না? কিন্তু হি স্যাট, উনি তো সেই মানে গোলটেবিল বৈঠকে আইফ খান আহত মানে গোলটেবিল বৈঠকে বসেছেন, এটা নর্ম। উনি তো বলতে পারবেন না যে না মওদুদ থাকলে আমি যাবো না বা মওদুদ সাহেব উনি থাকলে যাবো না। আবার এটাও দেখেছি আমরা যে মানে আবার বাংলাদেশের পরেও মানে এই যে আজকে মিত্র কালকে শত্রু, এই যে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের অনেক কথা, এই জামাত ইসলামের সাথে তারা যৌথভাবে সংবাদ সম্মেলনও করেছেন, মৌলানা নিজামী সাহেব ছিলেন তাদের কিনে সংসদে সংবাদ সম্মেলন, মওদুদ আহমেদ এক সময় জাতীয় পার্টি করতেন উনি বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মতিউর রহমান নিজামী সাহেবদেরকে নিয়ে, আবার মানে মধু সাহেব আমাদের দলে চলে আসলেন, নিজামী সাহেবরা আমাদের জোটে শরিক হলেন, তা আওয়ামী লীগের সাথে তারা যুগপৎভাবে নানাভাবে জামাত ইসলাম প্রোগ্রাম করেছে, আবার আমাদের সাথে করেছে। তা রাজনীতিতে আপনার কৌশলগত মিত্র, কৌশলগত বিরোধিতা থাকতেই পারে, তাই না? কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি বেদনাদায়ক এবং হচ্ছে মনে হচ্ছে বেদনাদায়ক কথাটা বোধহয় পলিটিক্সে খুবই যুক্তিসঙ্গত না, বরং বলা যেতে পারে যে আমার কাছে খুব দৃষ্টিগ্রাহ্য বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে কি যে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের কোনো আদর্শিক দ্বন্দ্ব নাই, সময়ে অসময়ে তারা কিন্তু মিলছে, অপরপক্ষকে বিরোধিতা করছে মানে বিএনপিকে বিরোধিতা করছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা লং স্ট্যান্ডিং বিরোধিতা বিএনপির বিরুদ্ধে, বিএনপির ব্যাপারে তাদের যে লং স্ট্যান্ডিং বিরোধিতা আওয়ামী লীগের একটা আছে, এটা নিয়ে আমার মনে হয় যারা নতুন রাষ্ট্রবিজ্ঞানের গবেষক যারা তারা চিন্তা করে দেখতে পারেন যে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ বিএনপির সাথে একটা লং স্ট্যান্ডিং বিরোধিতা, বিএনপির সাথে কম্প্রোমাইজ করছে না কিন্তু তারা জামাতের সাথে কম্প্রোমাইজ করছে, বা জামাতের সাথে একসাথে বসে মিটিং করছে, ইয়ে করছে। যেমন দেখবেন আমি নিজের ছবি দেখলাম, আমার সাবেক নেতা অনেক, আমার ছাত্র জীবনে স্কুল জীবন আমার মানে পরবর্তী কলেজ জীবন আর্লি লাইফে, তখন বিএনপি হয়নি, আমার নেতা তৎকালীন রাশেদ খান মেনন সাহেব দেখলাম যে একেবারে মানে 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 গোলাম আজম সাহেবকে না নিজাম সাহেবকে মানে প্রচণ্ড আন্তরিকভাবে একটা কোলাকুলি করছেন, ভয়ানক, এরকম কোলাকুলি আমরা সাধারণত খুব কম করি ঈদের মাঠে ছাড়া। আচ্ছা,
সেলিম সাহেবকে শেখ ফজলুল করিম সেলিম ওনাদের প্রেসিডিয়াম সদস্য, তাকে দেখলাম যে গোলাম আজম সাহেবের সাথে মানে মোলাকাত করছেন, এবং ইনু সাহেবকে দেখলাম রীতিমতো লম্বা মানুষের রীতিমতো এক ফুট মাথা মেরুদণ্ড বাঁকিয়ে যে মানে মোলাকাত করছেন। মানে আমি বলছি না পলিটিক্সের সভ্যতা ভব্যতা থাকা উচিত না, তা বলছি না, থাকা উচিত, কিন্তু একেবারে 180 ডিগ্রিতে যে বিরোধিতা, কিন্তু বিএনপির সাথে লক্ষণীয় বিষয় হচ্ছে বিএনপির সাথে তাদের যে যেটা আউটস্ট্যান্ডিং বলে যে আউটস্ট্যান্ডিং বিরোধিতাটা হচ্ছে বিএনপির সাথে, অন্যদের সাথে বিএনপির দিক থেকেও তো এমনটাই না, বিএনপি না না এটা বলবো না, আমি যখন বলি না আউটস্ট্যান্ডিং বিরোধিতা করে না আওয়ামী লীগ, না না, আপনি দেখবেন যে যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন চট্টগ্রামের সভায় যখন হামলার সম্মুখীন হলেন, যার জন্য লাল দেখি লাল দিঘিতে যখন যখন ওনার ঢাকা শিডিউল মিটিং করতে পারলেন না, ইট ওয়াজ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি তার নেতৃত্বে ঢাকায় একটা বড় মাপের মিছিল হয়েছে শহীদ মিনার থেকে, এবং সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ থেকে অনেকে সেই মিছিল, সেটা তো এরশাদ বিরোধী আন্দোলনের কথা, কিন্তু আজকের বিভিন্ন সময় না না এমন কি আপনার যখন শেখ হাসিনাকে যখন 111 গভর্নমেন্টের সময় যখন তাকে গ্রেফতার করলো, অ্যাট দ্যাট টাইম আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করেছেন, এবং যখন ওনাকে যখন ওনাকে যখন কোর্টে প্রডিউস করা হলো, দ্য ওয়ে শি ওয়াজ প্রডিউস বিফোর দ্য কোর্ট, ওনার সাথে খুব শোভন আচরণ করা হয়নি, বেগম জি এটাকে স্ট্রংলি কনডেম করেছেন। উনি বলেছেন যে সতল উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি উনি বড় দলের একজন বড় দলের মানে নেত্রী, এবং উনি একজন নারী, তাই না? তো এইটা আমি বলছি পলিটিক্যাল পার্টি পরস্পরের প্রতি এই এই রেসিপ্রোকাল আপনার যে ইয়েটা মানে শুভেচ্ছা সহমর্মিতা বা সৌজন্যবোধ পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এই জিনিসটা উই হ্যাড ওয়ান্স আমাদের ছিল, অনেক ধন্যবাদ, আমার মনে হয় সেই জায়গাটা আমাদের ফিরে আসতে হবে আবার।